এমনি ভাবে চোখের জল না ফেলিয়ে আমার মায়ের প্রতি তুমি দোয়া করে দাও, ও যেন স্বামীর বাড়ি শ্বশুর শাশুড়িকে নিয়ে সকলকে নিয়ে যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। বাবা বলো, আমি তো সর্বদাই ওদের জন্য দোয়া করি, ওরা যেন স্বামীর সংসারে সুখে শান্তিতে ঘর করুক। তুমি ঠিকই বলেছো হুকুম বেহুলার মা, আমি তোমাকে বলছি কি, তুমি 10 মাস 10 দিন তাকে ওদরে রেখেছ, তাই এ দুনিয়ার উপর হইল মায়ের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া, তাই আমি তোমার সাথে আমি পিতা হয়ে দোয়া করছি ও ভগবান তাদেরকে আশীর্বাদ করে। ও গো বেহুলার মা, তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে অন্দর মহলে দিয়ে তুমি আমাকে সাজিয়ে দাও, আমার মাকে আমি দেখতে যাব। ঠিক আছে চলো। ঠিক আছে, আর বিলম্ব নয়। বৌমা, ও গো বৌমা। বাবা কোথায় মা? এই তো সেই সাতালি পর্বত, লোহার বাসর ঘর তৈরি করেছি, তুমি তোমার অঞ্চলের ধন নিয়ে লোহার বাসর করে চলে যাও মা। বাবু বৌমা, এই বাসরে করে যেতে যে আমার মন চাচ্ছে না গো বাবা। কেন মা, কি হয়েছে একবার খুলে বলো। মনে শুধু বলছি ওরে বহুলা, এই বাসরে করে যদি তোর স্বামীকে নিয়ে যাস তাহলে তোর অমঙ্গল হতে পারে। না না বৌমা না, তুমি আর এই কথা বলো না। ওগো বৌমা, তুমি তোমার অঞ্চলে দল্লা লোহার বাস্য করে চলে যাও, কিন্তু একটি কথা মনে রাখবে মা। কথা বাবা? একটি কথা মনে রাখবি, জাগে জাগে বহুরি, জাগে জাগে সতে সতেই হেন্তরাল লয়ে জাগে চাঁদই সদা করে, মোমের বাতি জ্বালাই জাগে বেহুল আসুন্দরী, সেই করে অমঙ্গল কেমনে ঘটতে পারে। আমার মনকে যে আমি বোঝাতে পারছি না গো বাবা। ওগো বাবা, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি তোমাকে বাসর করে দিই, আমি আমার হাজার হাজার প্রজা সাদর কর নিয়েই আমি তোমার বাসর করে পাহাড় দেব। মাগো বাবু, তুমি আরেকটি কথা স্মরণ রাখবে। কি কথা বাবা? ওগো মা, তুমি একটি কথা বিশ্বাস রাখবে, আইজ বর্ষ কাইল বর্ষ বাদে মঙ্গলবার, মঙ্গলবার এই তিনটা দিন যদি জেগে থাকতে পারো সকলই তোমার। বাবা! হ্যাঁ মা। তাই কি সম্ভব বাবা? ওগো মা, তোমার সতীত্বকে যদি ধরে রাখতে চাও, তোমার সতীত্বকে রাজ পৃথিবীতে রক্ত হতে চাও, তাহলে যে তোমার একাশ করতে হবে বাবা, তোমার তিনটা দিন জেগে থাকতে হবে, তবে তোমার অঞ্চলের ধনের অখণ্ড থাকবে। বাবা! তাই কি সম্ভব বাবা? ওগো মা, আমি কি পারবো আমার স্বামীকে বোঝাতে? ওগো মা, তোমার যে পারতে হবে বাবা। মানিক আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন যেন আমার স্বামীকে আমি বুঝিয়ে এই বাসরের ঘরে তিনটা দিন জাগিয়েই কাটতে পারি।